ओम अज्ञानतिमिरांधस्य ज्ञानांजनशलाकय चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। अवधूत गीता चतुर्थ अध्याय साधनार जत अंग तत नाम उल्लेख करे नहीं बोले साधक नहीं साधक नहीं निजर समरस अवस्था टाइम वर्णना करा चलते अमूर्त मूर्ति न च मे कदाचित कदाचित अटे अवे अमूर्त मूर्ति न च मे कदाचित अद्यंत मध्यम न च मे कदाचित बलाबलम मित्र कथम वदामि स्वरूप निर्वाणम अनामयोहम मूर्ति खाने मूर्त माने रूप जटके साकार बोले हमें निराकार नहीं हमें साकार सब आकार ही तारे आकार के ना कौन विशिष्ट आकार बोल निराकार की कर बोल लेकिन सब आकार ही तारा कर अबर अमर आदि अंत मध्य नहीं आदि तो नहीं चिरकाल अचिन चिरकाल तक बन तो कौन मध्य को तक क्यों बनो मित्र एखने संबोधन ওই যাকে বলে যাচ্ছেন ও মিত্র আমার খুব বল আছে কি আমার বল নাই এটা কি করে বলবো এই স্বরূপতাই নির্বাণের এই স্বরূপ অনাময় আমার কোনো ব্যারাম নেই এ আমি মৃতামৃতম বাপি বিষাবিষম চ संजायते तात नमे कदाचित अशुद्ध शुद्धम च कथम वदामि स्वरूप निर्वाणम अनामयोहम আমি মরেছি এরকম তো আমার কখনো অনুভব হয় না আমি আমার আমার একটা কি মনে করছে উপাধি মরণ বলে জিনিসের কল্পনা করলে তখন আমরণ হবে মরণ জিনিসের কল্পনা করতে করছে এটা তো কল্পনা ছিল এটা ভাব দুনিয়াতে সকলে মরবো মরবো বলে ভাই মরণ বলে কেলোন কল্পনাই আসছে যিনি আত্মস্বরূপ মানে মর বলে কোনো কল্পনাই উঠছে না তখন আমরণ কি করে বলবো তারপর কেউ বিষ দিয়ে মারবে কই বিষ মারবে না বিষ দিয়ে মারবে না দুনিয়াতে কোনো বিষ আছে বলে আমার মনে হচ্ছে বিষ কি করে শরীরকে নাশ করে দেয় শরীর একটা ইলিউশন বিষ আর একটা ইলিউশন শরীরের নাশ হয় বিষের দ্বারা এসব কল্পনা আমার কাছে দাঁড়াচ্ছে না তারপরে এটা বিষ এটা বিষ নয় এ ডিফারেন্সটা আমি করতে পারছি শিষ্যের সম্বোধন তাত শব্দটা অনেকবার বুঝিয়েছি অন্যান্য কন্টেক্সটে
আপকে টেনে ছেলে তৈরি হয়। এই টানা জিনিসটার নাম তাঁত। ছেলেও তাঁত হলো, বাপও তাঁত হলো। আর এক্সটেনশনে শিষ্য তাঁত হলো, গুরু তাঁত। এই তাঁত কথার তাঁত অতি প্রিয়, এরকম বলা যায়। আমারই তো তুই, এই তাতে আমার এরকম কিছু হয় না। তারপরে এটা অশুদ্ধ, এটা শুদ্ধ আমি বলবো কি করে? কোন জিনিস আমার কাছে শুদ্ধ অশুদ্ধ আলাদা আলাদা নেই। সব সমরস, নির্বাণই আমার স্বরূপ, অনাময় আমি। স্বপ্ন প্রবোধ নচ যোগ মুদ্রা নগ্নম দিবা বাপি নমে কদাচিৎ অতুর্য তুর্যম চ কথম বদামি। স্বরূপ নির্বাণম অনাময়োহম। এটা স্বপ্ন, এটা জাগৃতি, আর এটা যোগ মুদ্রা। এখানে হয়তো যেটা আছে ওটা অর্থ পূর্ণ আছে, কিন্তু যোগ নিদ্রা হয়তো হতে পারে। স্বপ্ন প্রবোধ এরকম স্টেট অফ লাইফ ডিসক্রাইব করছেন, তো তাহলে তো যোগ নিদ্রা বলে আছে। এমনি সাধারণটা এক্সপেক্ট করে দেখো, স্বপ্ন প্রবোধ বলে নিদ্রা তৃতীয় স্টেট, তৃতীয় স্টেটটা নিদ্রা। সেখানে স্বপ্ন নেই, প্রবোধ নেই বললে এক্সপেক্টেড আছে নিদ্রা। এখন সাধারণ নিদ্রা না বলে যোগ নিদ্রা বলতে পারে, ওটা নিদ্রা। যোগের ভিতর দিয়ে, যোগের থ্রু দিয়ে নিদ্রা। তারপর যোগ মুদ্রা বললে খাপ ছাড়ার মতো মনে হচ্ছে না, ওটা একটা স্টেট মানে করা যায়। মুদ্রা বলতে যোগের যেরকম আসন করে বসে, ওটার নাম যোগ। তো স্বপ্ন নেই আমার কাছে কিছু। এখন এখানে স্বপ্নের ভিতর স্বপ্ন আর সুষুপ্তি দুটো ধরে নিতে হবে, দুটোর নাম স্বপ্ন। তো স্বপ্ন নেই আর জাগৃতি নেই, মানে সূক্ষ্ম ইন্দ্রিয়ের দ্বারা আমি অনুভব করছি না, স্পিরিট এটা দেখ, স্থূল ইন্দ্রিয় দ্বারা আমি কোনো অনুভব করছি না। ওর যোগ মুদ্রা ধরে কোনো বিশেষ অনুভব হবে ওটা আমার নেই। রাতে নেই আমার কাছে, দিনে নেই। রাত হচ্ছে সূর্যপ্রকাশের অভাব, ওদিক থেকে দেখলে পর। আর নিজের দিক থেকে দেখলে পর রাত হচ্ছে তমোগুণের প্রভাব, ঘুমিয়ে পড়ে। কিন্তু অবধূতের মতন লোকের দুটোই হবে না। সূর্যকে যে প্রকাশিত করছে সে প্রকাশ যার ভিতরে আছে, ওর কাছে রাতটা কি, ওর কাছে দিনটা কি? সে নিজের প্রকাশে প্রকাশিত একদিক থেকে, অন্য দিক থেকে তার ঘুমুকি আর জাগ্রতি হবে। সবসময় তো সমরস অবস্থায় আছে। কদাচিত কোনো কালে আমার এটা নাই। আতুর্য তুর্য, আতুর্য মানে রিলেটিভ ওয়ার্ল্ড যেটাকে বলা যায়, তুর্য নেই এই সাপেক্ষ দুনিয়া, এটা আমি বলতে পারবো না, আমার কাছে নেই। তুর্য আছে আমার কাছে, তিনটে না থাকলে চতুর্থ আসছে না, একরকম অবস্থা। এই স্বরূপ নির্বাণের কথা আমি অনাময় সংবিদ্যি মাম সর্ববিসর্ব মুক্তম মায়া বিমায়া নচ মে কদাচিৎ সন্দেহাধিকম কর্ম কথম বদামি স্বরূপ নির্বাণম অনাময়োহম।
কেন ম্যান্ডেটের মতন আসছে, তুই আমাকে এরকম জান সমৃদ্ধিমান সর্ববিসর্ব মুক্তান। সর্ব মানে আমি সমস্ত দুনিয়া, এই আইডিয়া থেকে মুক্ত হবে। প্রথম সর্বটা কল্পনা করতে হবে, তখন তো বলবে আমি সব। তারপরে বিসর্ব, বিসর্বর একটা মিনিং হতে পারে যে বিশেষ বিশেষ সর্ব একটা মিনিং হতে পারে, একটা হতে পারে বিসর্ব মানে ডিহাবির মনে দুই রকম আছে, ওই বিশেষ বিশেষটাই ডিটেলস, সর্ব ইন জেনারেল আর সর্ব ইন পার্টিকুলার, আমি সব কিছু, এতে খুব একটা জেনারেল ভাব হচ্ছে, তার ভিতরে ভিতরে ভেদটা বুঝতে পারা যাচ্ছে। কিন্তু আমি তুমি, আমি এই মুড়া, আমি এই টেবল, এরকম একটা ভাব আসছে, তাহলে ওটাও নেই আমার ওটাও নেই। মায়া বিমায়া নচে মে কদাচিত, মায়া নেই আমার, মায়া মানে ডিলিউশন, আমার তো কোনো ডিলিউশন নেই, আর ডিলিউশন থেকে আমি ফ্রি, এটা বড় আপেক্ষিক স্টেটমেন্ট হয়ে যাচ্ছে। ডিলিউশন কি করে কোনো কল্পনা হবে যে আমার ডিলিউশন নেই? তারপরে ডিলিউডেড লোকে যারা, একটা ডাবল মিনিং ধরো, ট্রান্সেন্ডেন্ট ইমানেন্ট দুটোই ধরো, যারা ডিলিউশনে পড়ে আছে ওরা তো আমার, আমার কাছে ডিলিউশন নেই, আর যারা ডিলিউডেড আছে ওরা আমার রূপ। যেমন গোপালজি বলেছেন যে কে কল্পনা করছে কে মোহিত হয়েছে, বলে তিনি কল্পনা করছেন তিনি মোহিত। তারপর সন্ধ্যাদি কর্ম কথম বদামি, মানে কারো কে আমি সন্ধ্যাদি কর্ম করতে কি করে বলবো? আমার এতে ও রিলেটিভ জিনিসটা, সন্ধ্যার সময় ভগবানের নাম করবে তো বাকি সময় কি করবে? আমি ওরকম করে বলতে পারবো, মানে সাধন উপদেশ উনি সাধারণ ভাবে দিতে পারবেন না। দূর সর্ব বিসর্ব কোনটা জিজ্ঞেস করছি? মায়া বিমায়া, মায়া বলতে ডিলিউশন, ভ্রম, মোহ, ব্যক্ত, লক্ষ্য, লক্ষ্য কোথায় আছে? মায়া মানে ভ্রম হচ্ছে। নেক্সট লোক আছে, তুমি সন্ধ্যাদি কর্ম করতে কি করে বলবো? আমার জ্ঞানের প্রকাশ পড়ে যদি তোর প্রকাশ হয়, এইটা আর এই শ্লোকের বিঘ্নটা সমৃদ্ধি ছিল, আমাকে এরকম জান, আমাকে এরকম জান, তখন সন্ধ্যাদি কর্ম করতে হবে না, আমাকে এরকম জানলে তোর ভিতরেও জ্ঞানটা চলে আসে। একটা লোকেশনে যদি আমরা ব্রহ্মকে দেখতে পাই, একজন ব্রহ্মের ভিতরে, তাহলে ব্রহ্ম প্রকাশ আমার ভিতরে হয়ে যাচ্ছে। একটা হঠাৎ মনে পড়েছে, না পার্সোনাল ইমাজিনেশন, আমি গুরুজির কাছে বসে কি কথা হচ্ছে মনে পড়ছে না, তিনি কিছু জিজ্ঞেস করেছেন বলে মনে আসছে না, কিন্তু আমি বলেছি আপনি, আমি আপনাকে চিনেছি পুরো বলতে পারবো না, চিনেছি পুরো চিনেছি বলতে পারবো, পুরো চিনলে আমি থাকবো না, এরকম বলেছি। ওইটা হচ্ছে
সমৃদ্ধি মাম চলছে তো সমৃদ্ধি মাম সর্বসমাধি উক্তম সমৃদ্ধি মাম লক্ষ্য বিলক্ষ্য মুক্তম যোগম বিয়োগম চ কথম বদামি স্বরূপ নির্বাণম অনাময়োহম। গত শ্লোকে ছোট ছোট জিনিসটা মার্ক করতে হবে। গত শ্লোকে প্রথম লাইনে সমৃদ্ধি ছিল, এই শ্লোকে দুটো লাইনে সমৃদ্ধি আছে। সমৃদ্ধিটাই সাধনা, ব্রহ্মজ্ঞকে চেনা, ব্রহ্মজ্ঞকে জানা, এটাই সাধনা। সর্বসমাধি উত্তম, এখন সর্বসমাধি একটা হচ্ছে সব রকমের সমাধি, সর্বসমাধি মানে সবিকল্প নির্বিকল্প ইত্যাদি যত রকম সমাধি, সমাধি উত্তম। আমার সবসময় সমাধি উক্তই আছে, ঘটনা প্রত্যক্ষ ঘটনা। মহাপুরুষ মহারাজ প্যালেটিকে প্যারালিটিকে পড়ে আছেন, কথা বেরোচ্ছে না, করে বলতেন, একটা হাত তুলতে পারতেন, বাস চোখ চাইতেন। একজন খুব বড় পণ্ডিত প্রমথনাথ তর্ক চূড়ামণি নাকি নাম ছে, উনি এসেছেন আর উনি অনেকক্ষণ দেখছেন, আধ ঘন্টা পৌন ঘন্টা মৃত্যুন মানুষকে দেখে যাচ্ছে। দেখে তখন সাধুদের বলছেন কি হচ্ছে জানো, নির্বিকল্প সবিকল্প আলটারনেটলি চলছে, একজন খুব বড় পণ্ডিত নাম করে সাধক গোচর পণ্ডিত প্রমথনাথ তর্কভূষণ বোধহয় নাম। লাইফে পাবে নাম করে প্রায় এক ঘন্টা ধরে দেখেই যাচ্ছে। তারপরে সাধুদের বলছেন যে কি হচ্ছে জানো, আলটারনেটলি চলছে সবিকল্প, মানে আমাদের মধ্যে দুনিয়াতে ফিরছে না। সর্বসমাধি মুক্তম এরকম সমৃদ্ধি মাম লক্ষ্য বিলক্ষ্য মুক্তম, মানে আমার একটা এম আছে, আমি সমাধি বলেছেন তো, এখন সমাধির দ্বারা কিছু জানবে তুমি, ওরকম লক্ষ্য নেই আমার কোনো। লক্ষ্য বলছে এম অফ লাইফ, লক্ষ্য বলছে ধ্যানের কেন্দ্র, আমার কোনো লক্ষ্য নেই। আর কি পাবেন তিনি, সব পেয়ে বসে আছেন তিনি, আর পাবার কি আছে। ভগবত দর্শন মনুষ্য জীবনের লক্ষ্য, মনুষ্য জীবনের ধ্যেয় ভগবত প্রাপ্তি, বলে আমার কাছে কোন লক্ষ্যটুকু নেই। লক্ষ্যহীন পড়ে আছেন নাকি, উইদাউট এম এরকম লাইফ থাকে নাকি, ভেজিটেটিং লাইফ, ওটা বলো। লক্ষ্যটা সাধ্য হয়ে গেছে, এখন লক্ষ্যটা কি আর বিনা লক্ষ্য নেই, কনসেন্ট্রেশন তো সবসময় আছে, এইটা হচ্ছে লক্ষ্য বিলক্ষ্য মুক্ত। বিলক্ষ্য মানে লক্ষ্য নাই এরকম জীবন, সাধারণ মানুষ ধর জীবনে টাকা আদায় করছে এটা কি লক্ষ্য, তার ভোগ করছে এটা কি লক্ষ্য হতে পারে জীবনের, কোনো লক্ষ্যই নেই। হ্যাঁ, তার কোনো লক্ষ্য নেই, সেই তো বলছি, মানে এটা হচ্ছে সাধকের সঙ্গে কন্ট্রাস্ট। আর সাধকের সঙ্গে কন্ট্রাস্ট করতে গেলে সাধারণ লোকের হবে এরকম, সাধকের সবসময় একটা লক্ষ্য রাখবে এটা জানো কি না, ইম্পর্টেন্ট জিনিস, মানে এসব থেকে ইমপ্লিকেশনও ধরতে হবে সাধনার,
আমার এটানি উঠানি বলে যাচ্ছেন, তার মানে সাধকের তো দরকার আছে। সাধককে দেখো এক লক্ষ্যে হতে বলা হচ্ছে, এক লক্ষ্যে মানে আমি বুঝিয়ে বলছি, খেতে বসেছি, খাচ্ছি, এনজয়মেন্ট করছি, ওটা চলবে। খাওয়ার সময় ওটা সবসময় বোধে থাকে যেন আমার লক্ষ্য ভগবান লাভ, তার জন্য খাচ্ছি, এটা হচ্ছে লক্ষ্য। কাজ করছি, কাজ করছি কেন করছি, ঠাকুরকে পাবো, বসে আছি, বেড়াচ্ছি, সবটা যেন এক লক্ষ্যে না হলে ভগবান লাভ হবে না। বিক্ষিপ্ত মনকে এক লক্ষ্যে করার জন্য আমাদের কাজ কর্মে ওটার উল্লেখ করে বলছেন যে আমার কাছে একটা লক্ষ্য ঠিক রেখেছে, আমার জিনিস তারপর যাদের কাছে পাওয়ার জিনিস নেই, এটা অর্ডিনারি ওয়ার্ল্ডলি লোক, ওরা যেটাকে লক্ষ্য মনে করে ওটা তো 1 মিনিটের ব্যাপার। খুব ভালো ক্রিকেট খেলবো, সারা জীবন নয় আর কিছু নেই, মরে যাবে ক্রিকেট খেলতে খেলতে। গণিত করছে, সায়েন্স করছে, ওটা কি লক্ষ্য হতে পারে? তবু রিলেটিভলিও 1 লক্ষ্যে হলে আমি কাজ দুনিয়ার ভিতরে করতে পারে। ওরকম লক্ষ্য আমার নেই, আর নন এম লাইফ যেটা ওটা তো ইউজলেস, ওটা আমার হবে না কখনো, এটা জান আমাকে। আরে কনক্লুজন, যোগম বিয়োগম ঠিক কথা বলি, যোগ মানে ভগবান পাওয়ার চেষ্টা, বিয়োগ মানে এখানে সেই যোগ খণ্ডিত হওয়া। যোগ বা বিয়োগ এরকম আমি কি করে বলবো? এখানে দেখবে মানে কম্পোজিশনে প্রত্যেক শ্লোকের যে থার্ড লাইনে বাদামি আসছে, প্রত্যেক শ্লোকের দেখ দুটো লাইনে একটা স্টেটমেন্ট অফ ট্রুথ নিজের সম্বন্ধে, আর থার্ড লাইনে বাদামি, তার মানে উপদেশ দেওয়া, তুমি এরকম করো, এটার নাম বাদামি। দেখো শ্লোক নম্বর 5 থেকে প্রত্যেক শ্লোকের তৃতীয় লাইনতে কথম বদামি, 6 নম্বর ওটা নাই, 7 নম্বর আবার কথম বদামি, 8 নম্বর, 9 নম্বর এটা বিশেষ। মানে প্রথম 2 লাইনে স্টেটমেন্ট অফ ট্রুথ করে তৃতীয় লাইনে উপদেশ, শিষ্যকে বলে যাচ্ছেন তো এটা কি করে বলবো, এটা কি করে বলবো, এটা দুর্গম মিনিং হচ্ছে। সাধারণ সাধক যারা তাদের পক্ষে সাধনা, আর শিষ্য যে তার সামনে বসে আছে তার জ্ঞান, যেটার পারে যেতে হবে, পারে যেতে হবে, আমি তার ভিতরে থাকি, একজনের জ্ঞানের প্রকাশে নিজের জ্ঞান প্রকাশ করা, এটা হচ্ছে ধারা। সেখানে প্রত্যেক লোকে তৃতীয় লাইনে বদামি ছিল, কথম বদামি, যোগ কি করে করতে বলবো, তারপর যোগের খণ্ড হলেও চলবে বা খণ্ড করবি না, এসব কি করবে? মূর্খোপি নাহম ন চ পণ্ডিতোহম, মৌনম বিমৌনম ন চ মে কদাচিৎ, তর্কম বিতর্কম চ কথম বদামি, স্বরূপ নির্বাণম অনাময়োহম। আমি মূর্খ নাই, মূর্খ নাই মানে ঠাকুর মাস্টারমশাইকে জিজ্ঞেস করেছিলেন তোর স্ত্রী কিরকম হলো না জ্ঞান, তার তুই জ্ঞানী,
भगवान के जाने ना सही तो मूर्ख दुनिया से पढ़े चो सुने चता थे कि मूर्ख देखो भाषा ते दुटो शब्द आछे इम्पोर्टेंट खूब पढ़े चे बुद्धि ठीक चले ना तार तरकटा शब्द आछे मराठी भाषा मैंने संस्कृत रे शब्द पढ़ा तो मूर्ख लर्नेड फूल अन्य रकम आछे मैंने ग्राम देश विशेषता मैं देर भीतर है तो मोटे किचु पढ़े नहीं किंतु बेश ज्ञान बा बुद्धि विजडम जेटा के बोले कुछ अशिक्षित पटु अशिक्षित पटु एक्सपर्ट विदाउट शिक्षा ओटा दुटो जागतिक यानी मूर्ख कतार मीनिंग हमें भगवान के जाने ना चाहिए मूर्ख नहीं तरह के हमें पंडित पंडित माने बुद्धि द्वारा जो भगवान के जे नहीं चाहिए बात स्कॉलर इन जनरल वो सब नहीं ये सब गैलेक्सी अंदर सामने आ चुके थे ठाकुर बा ठाकुर शिष्य बा माँ स्वामी जी के नाम पंडित बोलते पर और क्या आवेदन स्वामी जी के पंडित बोलते पर बाकी कारण पंडित तो नहीं बढ़ते क्यों नहीं रेंदी वेदन देर पंडित मौन विमौनम न चुमे कदाचित मैं हमरा कल्पना करी सब समय समाधि तो बस आने के मौन व्रत धारण कर ठाकुर के बोलचे डॉक्टर ठाकुर बोलचे जे बोलते कष्ट हो चेक टू टेक करे था बोलते अपना बोल द्वार की दरकार ध्यान कर बे ठाकुरजी आम्ही आज्ञे ओके ना ध्यान करव भजन करव बोलव कथा बोलव मन नहीं थको तपर आम्ही काही बकबक करी नाही मन माझ्यावर बोल कंट्रोल नाही मुखे रूप खोटा बोलायचं नॅचरल एक्सप्रेशन कोण चलते पोएट चुप कर बसला मन चुप कर बसल नाही कदाचित कखन अरे बाप त्रैली तर्कम वितर्कम च कथा म्हणा एकदा तर्क करे जानो वितर्क मान तर्क रे प्रकार तर्क वितर्क मी के करे बोलबो तर्क वितर्क द्वारा ज्ञान हाय ना ज्ञानेर फॅकल्टी गेलं तर ওদের ফ্যাকাল্টি আনাতে মানে তর্ক বিতর্ক করেই মরে যায় লোকে একটা লাইন আছে বাদে বাদে যায়তে তত্ত্ববোধ মানে ডিবেট পরস্পর কথাবার্তা করতে করতে তত্ত্বের উদয় আবার বলছে বাদে বাদে যায়তে কণ্ঠ শোষণ আদে বাদ করতে গেলে শুধু কণ্ঠ শুকিয়ে যায় আর কিচ্ছু তর্ক বিতর্ক আমি কি করেছি একটা স্বচ্ছ হৃদয়ে জ্ঞান যদি হয় সে জ্ঞানের সঙ্গে একটা নেশা আসে তত্ত্ব জ্ঞান হ্যাঁ মাঝে মাঝে মানে ফ্ল্যাশ হয় ফ্ল্যাশ হয় এরকম একটা ধারণার মতো চেঞ্জ অফ কনসিয়াসনেস মানে হতে হতে ওটা কনসিয়াসনেস পুরো চেঞ্জ হয়ে যাবে আমার বইটা আমার হাতে দিয়েছে বলে বলছি
একটা কল্পনা, একটা ধারণার মধ্যে তো উঠছে। আমি দত্তগুরুর মহিমা জানতাম, বই পড়ে বুঝছি মহিমা জানতাম তো, মানে ব্রহ্মাংশ মহেশের ছেলেটা জানি। কিন্তু অনেক লোকে ইন্ডিয়াতে, অনেক লোকে একবারে দত্ত ভক্ত আর কোন জানে না কিছু। ওখানে গিয়ে দেখো মহারাষ্ট্র কর্ণাটক বর্ডার, গাঙ্গাপুর, নরসিংবাড়ি, এবার শহরে শহরেও থাকে। তারপর অবধূতের পথে ওটা ছেলে হয়েছে কিছু নেই, যে 24 গুরু করে আমাদের ঋষিকেশে কুটিয়ার সামনে যে গঙ্গার ঘাট, ওখানে কুটিয়া থেকে বেশি দূর না একটুখানি দত্ত মূর্তি আছে। মূর্তির পাশে কি থাকে? গরু থাকে, কুকুর থাকে, কুকুর থাকে। এখানে দত্তমূর্তির অবধূতের তর্ক বিতর্ক আমি বলবো না। পিতা চ মাতা চ কুলম ন জাতি, জন্মাদি মৃত্যুর ন চ মে কদাচিৎ, স্নেহম বিমোহম চ কথম বদামি, স্বরূপ নির্বাণম অনাময়োহম। পিতা মাতা অমুক কুলের জন্ম, অমুক জাতি, আমার আমার জন্ম মৃত্যুই নেই, তো আমি এসব কি করে বলবো? কাকে পিতা বল, মানে প্রত্যক্ষতা দেখি কাকে পিতা বল? ব্রহ্ম বিষ্ণু মহেশকে, মাতা অনুসূয়া, অমুক কুলে জন্ম, কার কুলে? কুলে জাতি, ব্রাহ্মণ জাতি। এসব জন্ম মৃত্যু তার ভিতরে কনসিয়াসনেস নেই, তখন এসব ফিট হচ্ছে। জন্ম হয়েছে তো অমুক মাতা, অমুক পিতা, অমুক কুলের কাছে আসবে, কিন্তু একটা শরীর ধারণ করেছে এটা বোধি যদি না থাকে, মৃত্যুর বোধ যদি না থাকে, এরকম জীবন তো তো দেখে না। এই মহাপুরুষের কথা তাকে জিজ্ঞেস করেন, কত বয়স আপনার? বলে আমি আনা দিয়ে আমার জন্ম মৃত্যু নেই, এই তো কথা লেগে থাকে। এবার অনেকে বলে এরকম লোকে কাজ কি করে করে? আরে কাজ তো চলছেই, তাকে করতে হয় না কাজ। আমার জন্ম আদি, মৃত্যু নেই। এখন বলবো কি করে, শেখাবো কি করে? স্নেহম বিমোহ, মানে আমাকে ভালোবাসলে তোমার কল্যাণ হবে, এটা স্নেহ। আমি শেখাবো নাকি? ন্যাচারাল, আমাকে দেখো বুঝো না, আর ডিলিউশনে পড়ো না, মোহ যাতে না হয়, এ আমি শেখাতে পারবো। আমার হচ্ছে জ্ঞান দেখো, জ্ঞান পাও, স্বরূপ নির্বাণ আমার অনাময় আমি। আস্তম গত নৈব সদোদিতোহম, তেজো বিতেজো ন চ মে কদাচিত, সন্ধ্যাদিকম কর্ম কথম বদামি, স্বরূপ নির্বাণম অনাময়োহম। আমি যে উদিত আছি, উদিত হয়েছি নয়, উদিত আছি, সদাই উদিত আছি, আস্ত কখন হবে না, মানে সূর্যোদয় আস্তের কোনো কানেকশনই নেই জ্ঞানের। জেগে থাকলে জ্ঞান আছে, শুয়ে পড়লে জ্ঞান নেই, এরকম আমার হবে।
ज्ञानेर हृदय सब समय आछे। इधर ब्रह्म के अंदर ज्ञान के रकम ही वर्णन आछे, नोदेति नास्तम आयाति संवितेशा स्वयं ब्रह्म, स्वयं ज्योति उदय है ना अस्त है ना, ये रकम ही ज्ञान है। पर तेज तेजस्वी मूर्ति मना तेज प्रकट है, जानी है तेज प्रकट है, तेज ही तभी कभी ना कल हो ही तक हमी देखो संध्याधिकर्म द्वितीय वर्ष से तक আমি সর্ব মায়াতে পড়ো না, ওখানে কালের কোশ্চেন এসে সন্ধ্যার সময় জ্ঞান করতে হবে, টান করতে পারবো না। এখন এখানে সদোদিত জ্ঞান এটার কন্টেক্সে বলছে যে সন্ধ্যার সময় এরকম করতে হবে, এটা আমি শেখাতে পারবো না। কনস্টেন্সি অফ মেডিটেশন আর কনস্টেন্সি অফ অ্যাওয়ারনেস, constancy of unlabored জ্ঞান, ওটার জন্য করতে হবে বসে এরকম করো ওরকম নেই, একটা কনস্ট্যান্ট জ্ঞানের ভাব। অসংশয়ম বিদ্ধি নিরাকুলম মাম, অসংশয়ম বিদ্ধি নিরন্তরম মাম, ও আনতে হবে এখানে। মানে এখানে প্রিন্টিং এ দু চার জায়গায় ভুল নেই কিন্তু স্টাইলটা ভুল, আরেকটা জায়গায় দেখেছি যেখানে সন্ধি সন্ধিযুক্ত শব্দ আছে ওখানে উপরে যায় হালন্ত আর পুরো অক্ষর নিচে লিখতে হবে, বেটার হতো। ওই একটা গেছিল আর এটা এক উদাহরণ, মানে এরকম মা বলে হাইফেন লাগিয়ে দিতে হতো আর ম সংক্ষেপ নিজে লিখতে হবে, ওটা বেটার। অবস্থায় তুমি যে ম সংক্ষেপ গাইবে, কিন্তু পিছনে এরকম একটা গিয়েছিল আইফান, তো এইটা ভুল প্রিন্টিং বলবো না, ভুল নেই এটা কিন্তু স্টাইলে ভুল। তো এখানে মাম উপরে হোক, অসংক্ষেপ বিদ্ধি নিরাকুলম মাম, আর ও যেটা বাকি ওটা নিচে আসবে তখন মাত্র পুরো হবে, সংশয়ম বিদ্ধি মিনিং হবে না, অসংশয়ম বিদ্ধি নিরন্তরম মাম, এই মাম আছে তো এই মাম উপরে, তিনটি লাইনে মাম আছে, অসংশয়ম বিদ্ধি নিরঞ্জনম মাম, স্বরূপ নির্বাণ মনাময়োহম। এখন এখানে সে প্রথম বাদামিটা ভাত পড়ে গেছে, এতক্ষণ প্রথম বাদামি চলছিল না, এখানে নেই। তিনটে অসংশয়ম বিদ্ধি মানে মন মানে কোন রকম সংশয় রাখো না আমার জ্ঞানের সম্বন্ধে, নিরাকুলম, নিরাকুলম মানে অসীম অনন্ত, ওই কুল বলে না কিনারকে, আর কোন কুল নেই, নিরাকুল, উইদাউট এনি মর্যাদা, উইদাউট এনি বাউন্ডস, এটা ডাউটলেসলি আমাকে ইনফিনিট জান। তারপর প্র্যাকটিক্যাল লাইফ হলো কোন রকম সংকুচিততা, কোনরকম সাম্প্রদায়িকতা, এক ইচ্ছু নেই, এরকম লিমিটলেসনেস। অসংশয়ম বিদ্ধি নিরন্তরম মানে এটা একটা স্পেস ওয়াইজ যদি মনে করো এটা দ্য টাইম ওয়াইজ কন্টিনিউটি, আমার ভিতরে কোন গ্যাপ পড়বে না জ্ঞানের ভিতরে, ডাউটলেস তিনবার ডাউটলেস এখানে বলছে ডাউটলেস এটা জেনে না, আমার জ্ঞানের ভিতরে কোনো গ্যাপ পড়বে না। অনেক এরকম ধন এখন মহারাজের মন ওরকম আছে, ওখান দেখো এখন ওখান বলে জ্ঞানের চেঞ্জ হবে না, তার
ഞാൻ ചതുർ വെച്ച് തീർക്കാൻ പുറം തണ്ടിട്ടാണ്. তারপরে আসাম বিদ্যি নিরঞ্জন আমি বুঝতে না পেরে গুরু চরিত্র কোন দোষ কল্পনা করে না, তোমার কোন দোষ নেই, এত কনফিডেন্টলি বলতে পারে এই স্বরূপ নির্বাণ এই আন্দময় আমি চ্যাপ্টার শেষের দিকে যাচ্ছে, তাই না? সেই জন্য বোঝানোর কনক্লুশনের মতো ज्ञानानि सर्वाणि परित्यजन्ति शुभाशुभं कर्म परित्यजन्ति त्यागामृतं तात पिबन्ति धीरा स्वरूप निर्वाणमनामयोहम्। देखो कर्मेर ऊपर ध्यान, বলে ধ্যান করাও তো বাদ হয়ে যায়, ধ্যান করার লোকের আমি নেই, ধ্যান করার দরকার দুদিক থেকে। দেখ যাদের জ্ঞান হয়ে গেছে তাদের অমুক সময় ধ্যান করো, ওরকম নেই। শুধু তাই নয়, আমি ধ্যান করছি এই ভাবটাকে ত্যাগ করতে হবে। সেদিন বলছেন সর্বাণী ধ্যান, আমি নানান রকম ধ্যান আছে তো, সগুণ নির্গুণ সাকার নিরাকার ধ্যান, ভক্তি যোগের ধ্যান, ও সব ধ্যান, সব রকমের ধ্যান ছেড়ে দেয়, ত্যাগ করে দেন। তারপর তার নিচের মানে ওটা ছেড়ে দেয় বলে কি কর্ম করতে থাকে বলে না, শুভ কর্ম অশুভ কর্মের আইডিয়াই থাকবে। শুভ কর্ম অশুভ বলে করে কি বলে ত্যাগেই করে, মানে আমি আমার ত্যাগটাই অমৃত, আর সেটা পান করো মস্ত হয়ে পিলের অবদ্ভূত হো মতওয়ালা তারা প্রেম হরিসারে বলে ত্যাগের অমৃত পান করো। ধীরা যারা পণ্ডিত মানে বিবেকী তাদের সাধনা এটা একই প্রাশন করে যাচ্ছে, এরকম স্বরূপ নির্বাণম আনাময় বিন্দতি বিন্দতি নহি নহি যত্র ছন্দ লক্ষণম নহি নহি তত্র সমরসমগ্ন ভাবিত পূতঃ রঘুপতি তত্ত্ব পরম অবধূত। এটা পরপর তিনটে চ্যাপ্টারের লাস্ট শ্লোকে এইটা আসে, মানে এটা যেটা গান করলেন তো সব আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি গান কি করে করবো? যেখানে জানা জিনিসটা নাই সেখানে পোয়েট্রি কি করে উঠবে? তাহলে কি হলো এতক্ষণ পোয়েট্রি করে গেলেন আপনি? আমি তো সমরসে মগ্ন আছি, আমার ভাবনাটা আমার পবিত্র করে দিয়েছে, এখানে নাম দিয়েছে এ অবধূত, যে না যা ইচ্ছা মনে আসছে ভগবত করে যাচ্ছে। নিজের এত ইম্পর্টেন্ট টিচিংটাকে এরকম বলে বলছে, আমি কিছু জানি বলে তোকে কবিতা করে শেখাচ্ছি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি আবার কবিতা কি করে বলবো? আমি সমরসে মগ্ন আছি, আমার ভাবনাটা অত্যন্ত পবিত্র হয়ে গেছে, এই অবধূত যা মনে উঠছে সেটা বক বক করে যাচ্ছে প্রজাপতি তত্ত্ব। কিন্তু তত্ত্ব তত্ত্ব আছে, অবধূত যেটা ট্রুথ জেনেছেন ওটাই করে বলে যাচ্ছে, অদ্ভুত আছে। নেক্সট চ্যাপ্টারটা আরম্ভ করে দিই, পঞ্চম চ্যাপ্টার।
ওম এখানে একটু আছে, ওম জিনিসটা শিখাবে না। ওম ইতি গতি, ওমটা পোয়েট্রির ভিতরে নিতে হবে না, মানে ওম আলাদা করে হবে না। ওম ইতি গতিতম গগন সমম তত ন পরাপর সার বিচার ইতি নিরকম মিটার এটা অবিলাস বিলাস নিরাকরণম কথম অক্ষর বিন্দু সমুচ্চারণম ভিন্ন টপিক, একেবারে ভিন্ন টপিক। এতক্ষণ খুব একটা ন্যাচারাল চর্চা ছিল, এখন ওম ওমের উচ্চারণের সম্বন্ধে সব বোঝাচ্ছেন এখানে, তাকে একটা হবে না, একেবারে অন্যরকম ভাব এটা। মিটারও চেঞ্জ, সব রকম চেঞ্জ। ॐ ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकय चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ शान्ति शान्ति शान्ति, हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।